আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদে শুরুতে জানবেন, চীন, ইরান ও রাশিয়া একটি নয়া ট্রায়াঙ্গেল তৈরি করেছে, সমুদ্রের তলার পরিকাঠামোতেও নজর রাখুক ন্যাটো, ইলন মাস্ককে ইউক্রেন সফরের আহ্বান জানালেন জেলেনস্কি, হত্যাকারী রোবট ব্যবহার করবে সান ফ্রান্সিসকোর পুলিশ, ইউক্রেন একদিন পশ্চিম সামরিক জোটে যোগ দেবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীন, ইরান ও রাশিয়ার একটি নয়া ট্রায়াঙ্গেল তৈরি করেছে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ চীন, ইরান এবং রাশিয়াকে বহু মেরুকেন্দ্রিক কূটনীতির ক্ষেত্রে একটি নয়া ট্রায়াঙ্গেল বলে উল্লেখ করেছে। তিনি আজ সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। চীন ও ইরান ও রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধি দলগুলোর মধ্যে একটি বৈঠকের ছবি প্রকাশ করে উলিয়ানভ লিখেছেন, ভিয়েনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, চীন, ইরান ও রাশিয়াকে বহুপাক্ষিক কূটনীতিক নয়া ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, খুব সহজেই এই কাঠামোটির অনেক বড় হওয়ার সুযোগ রয়েছে। বিশ্বের অনেক দেশ বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা দেখতে চায় এবং তারা বিশ্বের ওপর একক দেশের আধিপত্যর ঘোর বিরোধী। এর আগে উলিয়ানভ গত সপ্তাহে এক টুইটার বার্তায় রাশিয়ার তৈল ও গ্যাসের দাম নির্ধারণ করে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা বলেছিলেন। এ ধরনের সর্বসামগ্রী আচরণ কোনো ফল বয়ে আনবে না। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা দ্রুত পতন হচ্ছে এবং ওয়াশিংটনের সর্বগ্রাসী আচরণের বিরোধিতা করে একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ইরান একা এ কাজ করছে না, বরং এ কাজ বেইজিং ও মস্কোর মতো দুই বড় শক্তিকে পাশে পেয়েছে তেহরান। এদিকে জানবেন, সমুদ্রের তলার পরিকাঠামোতেও নজর রাখুক ন্যাটো। বার্লিনের বৈঠকের পর এই দাবি তুলেছে জার্মান এবং নরওয়ে। সমুদ্রের তলা দিয়ে গেছে গুরুত্বপূর্ণ পাইপলাইন এবং ফাইবার অপটিক, খবর ডয়েচে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর শলস ও নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরি বার্লিনে দ্বিপাক্ষিক বৈঠকের পর দাবি করেছেন, ন্যাটোর সামরিক বাহিনীকে সমুদ্রের তলার পরিকাঠামো রক্ষণাবেক্ষণ করতে হবে, কারণ ইউরোপের সমুদ্রের তলা দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পাইপলাইন ও ফাইবার অপটিকের লাইন গেছে। মাস কয়েক আগে সেই পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছিল। গোয়েন্দাদের দাবি, এই পাইপলাইনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সাংবাদিকদের স্টোর জানিয়েছে, সমুদ্রের তলা দিয়ে একাধিক পাইপ ও লাইন গোটা ইউরোপে ছড়িয়ে রয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর সেদিকে এমনি নজর বাড়িয়েছিল নরওয়ে। নর্থ স্ট্রিমে বিস্ফোরণের পর তা আরও বাড়ানো হয়েছে। এবার ন্যাটোর শক্তি ব্যবহার করে তার রক্ষণাবেক্ষণ করতে হবে। ডয়েচে ভেলের প্রশ্নের উত্তরে স্টোরি জানান, রাশিয়ার পর ইউরোপে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করত নরওয়ে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের অধিকাংশ দেশ রাশিয়া থেকে গ্যাস নেওয়া কমিয়ে দিয়েছে। তারা সকলেই নরওয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। স্টোরির ধারণা, অচিরেই নরওয়ের সঙ্গে ইউরোপের অধিকাংশ দেশের গ্যাস বিনিময় কয়েক গুণ বাড়বে। গ্যাস সরবরাহের জন্য নরওয়ে 90টি প্ল্যাটফর্ম আছে, এছাড়া 9,000 কিলোমিটারের বেশি দীর্ঘ গ্যাস পাইপলাইন আছে। নরওয়ে ছাড়াও ইউরোপের একাধিক দেশ সেই সাথে পাইপলাইনের নজরদারি চালাতে শুরু করেছে। তাদের আশঙ্কা, রাশিয়া যে কোনো সময় ওই পাইপলাইনে আক্রমণ চালাতে পারে। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস এর মতো দেশগুলো নজরদারিতে সাহায্য করছে বলে ইসরোই জানিয়েছে। তবে ন্যাটোকে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি দাবি করেছেন। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ প্রাথমিকভাবে এই প্রস্তাব গ্রহণ করেছেন। 1 ডিসেম্বর এ বিষয়ে আরও আলোচনার কথা বলেছেন তিনি। সাংবাদিকদের স্টলটেনবার্গ জানিয়েছেন, নর্থ স্ট্রিমে বিস্ফোরণের ঘটনা ঘটার পরই ন্যাটো এ বিষয়ে সচেতন হয়েছে। রাশিয়া দাবি করেছিল যে ওই বিস্ফোরণের পেছনে যুক্তরাজ্য দায়ী, কিন্তু ন্যাটোর কাছে অন্য গোয়েন্দার রিপোর্টও আছে, সেখানে দেখা যাচ্ছে যুক্তরাজ্য ওই ঘটনার দায়ী নয়। স্টলটেনবার্গ এর বক্তব্য, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয় তা নিয়ে ন্যাটোর প্রত্যেকটি দেশই চিন্তিত ও সচেতন। এদিকে জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, রাশিয়া সামরিক যুদ্ধে জয় পাবে না, এ বিষয়ে তিনি নিশ্চিত। রাশিয়া যে অঞ্চলগুলো দখল করেছিল তার বেশ কয়েকটি তারা হারিয়েছে বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি তার বক্তব্য, সামরিকভাবে জিততে পারবে না বলে বেসামরিক পরিকাঠামোর ওপর হামলা চালাচ্ছে রাশিয়া।
এদিকে জানবেন, ইলন মাস্ককে ইউক্রেন সফরের আহ্বান জানালেন জেলেনস্কি। রাশিয়ার শান্তি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন ধনকুপের ইলন মাস্ক, আগেই তার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল ইউক্রেন এর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এবার মাস্ককে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরের আহ্বান জানালেন। অক্টোবর মাসে এক টুইটারে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে এক শান্তি চুক্তির প্রস্তাব দেন তিনি। সেখান থেকে ক্রিমিয়াকে রুশ অঞ্চল বলে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন। বুধবার নিউ ইয়র্কের টাইমসের একটি আয়োজনে এ বিষয়ে আবারও ইলন মাস্কের নিন্দা করেন জেলেনস্কি। তিনি, আমার মনে হয় কারো দ্বারা প্রভাবিত হয়েছেন বলে জানান। আপনি মাস্ক, যদি রাশিয়া কি করছে বুঝতেন তবে আপনাকে ইউক্রেনে আসতে হবে এবং নিজের চোখেই আপনাকে দেখতে হবে। জেলেনস্কি আরও বলেন, এরপর আপনি বলবেন কি করে যুদ্ধ শেষ করা যায়, কে এটা শুরু করেছে বা কে বা এটা শেষ করতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, পুতিন ক্ষমতায় থাকা পর্যন্ত তিনি রাশিয়ার সাথে সমঝোতায় যাবেন না। এদিকে জানবেন, হত্যাকারী রোবট ব্যবহার করবে সান ফ্রান্সিসকোর পুলিশ। বিশ্বজুড়ে রোবট প্রযুক্তির দিন দিন উন্নতি হচ্ছে, ফলে রোবট এখন এমন সব কাজে ব্যবহার করতে পারছে না যা আগে সম্ভব ছিল না। আর তাই সময়ের এই বিবর্তনে রোবট হয়ে উঠতে চলেছে হত্যাকারীও, আর সেটি ব্যবহার করবে পুলিশ। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে এটি সত্যি হতে চলেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের পুলিশ হত্যাকারী রোবট ব্যবহার করতে চলেছে। উত্তর আমেরিকার এই দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো ক্ষমতাসীন বোর্ড অব সুপারভাইজার্স শহরের পুলিশকে হত্যাকারী রোবট ব্যবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপের ফলে চরম বিপজ্জনক যে কোনো পরিস্থিতিতে বিস্ফোরকবাহী বা বিস্ফোরক দিয়ে সজ্জিত রোবট ব্যবহার করতে পারবেন সান ফ্রান্সিসকো শহরের পুলিশ। স্টপ কিলার রোবটস গ্রুপের ডক্টর ক্যাথরিন কনেলি বলেছেন, মানুষকে হত্যার শিকার হওয়া থেকে দূরে রাখতে এই ধরনের পদক্ষেপ একটি দুর্বল উপায়। সান ফ্রান্সিসকো শহরের পুলিশ SFDP BBCকে বলেছে যে তারা বর্তমানে প্রাণঘাতী উপাদানে সজ্জিত কোনো রোবট পরিচালনা করে না, তবে তারা বলেছে ভবিষ্যতে এমন পরিস্থিতি দেখা যেতে পারে যেখানে রোবটে প্রাণঘাতী শক্তি বা উপাদান ব্যবহার করা যেতে পারে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, সহিংস, সশস্ত্র বা বিপজ্জনক পরিস্থিতিতে রোবটগুলোকে সম্ভবত বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হতে পারে। তারা আরও বলেছে, এই ধরনের রোবটগুলো জীবনের ঝুঁকি সৃষ্টিকারী সহিংস, সশস্ত্র বা বিপজ্জনক সন্দেহভাজন ব্যক্তিদের অক্ষম করতে বা বিভ্রান্ত করতে ব্যবহার করা যেতে পারে। এদিকে এই পদক্ষেপের সমর্থনকারীরা বলেছেন, হত্যাকারী রোবট শুধুমাত্র চরম পরিস্থিতিতে ব্যবহার করা হবে। অন্যদিকে বিরোধীরা অবশ্য বলেছেন, কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্ত বদলে বরং পুলিশ বাহিনীকে আরও সামরিকরণ করা যেতে পারে। বিবিসি বলেছে, গত মঙ্গলবার একটি সংশোধনীর পর এই পদক্ষেপটি পাশ হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে উত্তেজনা প্রশমনের জন্য কোনো উপায় না থাকলেই কেবল এই ধরনের রোবট ব্যবহার করতে পারবেন কর্মকর্তারা। এদিকে জানবেন, ইউক্রেন একদিন পশ্চিম সামরিক জোটে যোগ দেবে বলেছেন ন্যাটো প্রধান। মঙ্গলবার ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে যে ইউক্রেন, একদিন তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি অমান্য করে পশ্চিমা সামরিক জোটে যোগ দেবে। তবে ইউক্রেন শীঘ্রই ন্যাটোতে যোগদান করবে না, যদি করে জোটের সনদের শর্ত অনুসারে এমন সিদ্ধান্ত 30 সদস্য রাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে সরাসরি রুশ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঠেলে দেবে। অনেক ন্যাটো রাষ্ট্র বিশ্বাস করে যে কিয়েভের সদস্যপদ নিয়ে নিজেদের মধ্যে সম্ভাব্য বিভক্তি সৃষ্টিকারী রাজনৈতিক দলের লড়াইয়ের পরিবর্তে ইউক্রেনকে সামরিকভাবে সমর্থন করার দিকে মনোযোগ দেওয়া উচিত। ইউক্রেন যুদ্ধে কিছু বিশ্লেষক মনে করেন, পুতিন আক্রমণের সিদ্ধান্তের একটি কারণ ছিল ন্যাটো সদস্যপদ গ্রহণের সম্ভাবনা। বুখারেস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ঘোষণা করেছেন যে শীতকালে বিদ্যুৎ এবং জল ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর জন্য ইউক্রেনের অবকাঠামোকে লক্ষ্য করে কয়েক সপ্তাহ ধরে চলা রুশ বিমান হামলার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্র কিয়েভকে সহায়তা হিসেবে আরও $5,30,00,000 পাঠাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।